আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। আজকে রাত্রে থেকে কালকে সারাদিনই একটু হালকা হালকা বৃষ্টি ছিল, মেঘলা মেঘলা আকাশ ছিল, সারা রাত বৃষ্টি হয়েছে, ঘূর্ণিঝড়ের নাকি হইতেছে, ঘূর্ণিঝড় রেমাল। তো এখন দেখেন সারা রাত বৃষ্টির পরে এখন আকাশের অবস্থা, বাইরের পরিবেশের অবস্থা কী খবর। এই দেখেন এখন পর্যন্ত কড়া দুমে বাতাস হইতেছে, যে গাছপালা সব দুলতেছে, এত বাতাস হয় কতক্ষণ পরপর আবার বাতাস থেমে যায়। দেখেন কি অবস্থা, এই যে বাইরে যে চুলাটা বানাইছে আমার জালারা, এই চুলার উপরে একটা চাদর দিছিল রোদ লাগে, দেখি এটাও ছিঁড়া পড়ে গেছে ঘূর্ণিঝড়ের কারণে। দেখেন ওই যে কী প্রচণ্ড বাতাস ছাড়ছে, সব গাছ হেলে দুলে ভেঙে যাওয়ার অবস্থা। পেয়ারা গাছে আবার একটা চড়ুই পাখি এসে বসে রয়েছে, একদম মেঘলা মেঘলা আকাশ। এখন বেলা 8টা বেজে গেছে, তারপর আকাশটা কি মেঘলা, সারাদিন কি বৃষ্টি হবে কি না জানি না। দেখেন না দোয়ার ঘরে কি অবস্থা হয়ে গেছে। আর আমি এদিক দিয়ে চা বানাইছি, আরফান হয়ে বসে বসে চা খাইতেছি। এই যে আরফান, আর আমি বসে বসে চা খাইতেছি। আরফান গুড মর্নিং দাও, গুড মর্নিং, চা খাও। আমিও চা খাওয়ার জন্য রেডি। সারাদিনই কি এরকম জ্বর তুফান থাকবো না কি করবো, কেন মনে হইতেছে গাছ গাছালি সব ভেঙে ছিঁড়ে যাবে। এমনি আকাশ পরিষ্কার হয়ে গেছে বৃষ্টির পরে, তারপরে হালকা ঝিরি ঝিরি বৃষ্টি পড়তে আছে। আরফান বাইরে তো বৃষ্টি হইতেছে, কি রান্না করুম আজকে আরফান? খিচুড়ি। খিচুড়ি? বৃষ্টি দেখলে কেন জানি খিচুড়ির কথা মনে পড়ে রাখে, আজকে খিচুড়ি রান্না করি। কিন্তু রান্না করার জন্য আজকে অনেক কিছু আছে, যেমন ঢেঁড়স রয়ে গেছে, যে লতি রয়ে গেছে, এগুলি কী করুন? খিচুড়ি রান্না করুন, তাই শীত পড়লে খিচুড়ি মজা লাগে। আচ্ছা চা খাও, দিয়ে কী রান্না করুন। এই দেখেন কি জোর বৃষ্টি শুরু হয়ে গেছে আবারও, আজকে সারাদিনই কতক্ষণ বৃষ্টি পড়তেছে, কতক্ষণ আবার থামতেছে। এই যে বাতাস বজ্র হাওয়া আর সাথে বৃষ্টি তো আছেই, এই দিক দিয়ে আমার অনেক থালা বাসন চলাইছে। এই যে দেখেন আমি যে বেসিংয়ের মধ্যে এগুলি সব নিয়ে নিছি, কারেন্ট নাই, বাহিরে যাওয়ার উপায় নেই, সব এই যে বেসিংয়ের মধ্যে মাজাবাসি করতেছি। দেখেন সব থালা বাসন মাইজে ধুয়ে যে জালির মধ্যে রক্ষা করে রাখছি, পানি ঝরে গেলে রেখে সাজায় নিব, এখানে অনেক থালা বাটি। আর এই যে এদিক দিয়ে দেখেন থাল বাসন মাজা শেষে একবারে গ্যাসের চুলা, কিচেন রুম টাইস, সিং সব পরিষ্কার করে নিছি। এই তো বাইরে বৃষ্টি চলছেই চলছেই, দেখেন এদিক দিয়ে আমি কাজও করতেছি। বাহিরে দেখেন চলেন দেখাই, এই যে মেজ দাদাবের দেখ মুরগি আনাইছি, এখন এই মুরগিটা বানাবো। বাইরে চলতেছে বৃষ্টি ঘূর্ণিঝড়, আর আমি ঘরে বসছি এই যে মুরগি বানানোর জন্য। আমি মেজ দাদা বাইরে আমার বাসুরে যে মুরগিটা আনাইছি, এখন মুরগিটা বানাই নেব। আর পান তো বললো শুনলেন খিচুড়ি রান্না করতে, দেখি খিচুড়ি রান্না করতে পারি কিনা। আজকে রান্না বান্না করার জন্য ঘরেই রান্না করতে হবে, যাতে তো বৃষ্টি বাহিরে গেলে বারে বারে বের হতে হবে, আসতে হবে, এভাবে জামা কাপড় ভিজে যাবে, আর আজকাল প্রচণ্ড বৃষ্টি তারপর ভিজলে জ্বর আসতে পারে। ওই রিক্সা নেব না, যদিও রান্না করি যাই রান্না করি গ্যাসেই রান্না করবো, ঘরের ভিতরে রান্না করবো। এত বাতাস চলতেছে, গাছপালা এরকম ঘুরতেছে, মনে হয় কোন সময় যেন গাছ ভেঙে নিচে পড়ে যাবে, এই অবস্থা হয়ে গেছে। মুরগির চামড়া ডাগে ওটা আলাদা করে নিই। সকালবেলায় মেজ দাদা ভাই বাজারে গেছিলো, পরে আমি টাকা দিয়ে আসছি যে আপনার একটা মুরগি এনে দিন, করল্লা এনে দিন। দেখেন বেলা 10টা বেজে গেল, বৃষ্টি থামার কোনো নামই নাই, আর তো বৃষ্টি খালি বাড়তে আসছে বাড়তে আসছে। আমার তো এক সময় ভয় লাগে, এরকম গাছপালা মনে হয় জানি ভাইঙ্গে চালের উপরেই করে যাবে, কীরকম করতেছে। ওই দূরের বড় গাছগুলি দেখেন কীরকম দুলতেছে, কী বাতাস, বৃষ্টির পানি আসলে যে ঘরায় পড়ে, ঘরের সব ডুবে যায়,
তারপরে করলা গুলো এখন ফ্রিজে রেখে দিই, ঘর অন্ধকার হয়ে গেছে। বৃষ্টির জন্য আজকে আর ফান স্কুল মাদ্রাসায় যেতে পারে না, আমি যে শুয়ে শুয়ে মোবাইল দেখতেছি। এই বৃষ্টির মধ্যে দেখেন এই যে কলা পেকে গেছে, আর অনেকটি আসছিল। এই যে একফোনা আমার মেজো জালাইরে দিয়ে দিছি, একফানা আমার মামাতো বোনের দিছি, দুই ফানা আমার দেওয়ারে দিছি, আর এই দেখেন তিন ফানা রয়েছে। বড় বা সুযোগ হয়েছে একফানা দিয়ে দেবো, আর ফান একফানা খাইব না, একদম ফরমালিন ছাড়া কলা। এই বৃষ্টির মধ্যে দেখে মজা লাগবো না, গরমের মধ্যে হয়তো ভালো লাগতো একটু। রান্নাঘরে যাই দিয়ে কলা পাইকে বসেছি। এ দেখেন আমার প্রেশার কুকারের অবস্থা, এই প্রেশার কুকার ডান্স কিন্তু অনেক দিন হয়ে গেছে, এখনও একদিনও রান্না করিনি। তাই ভাবলাম আজকে খিচুড়ি যেহেতু রান্না করবো আর গ্যাসেই যেহেতু রান্না করবো, তাহলে এই নতুন প্রেশার কুকারটার মধ্যে রান্না করি। এটা ছোটো আছে, দেখেন দুলো করে কী হয়ে গেছে। রান্না বান্না না করলে আর কি যা হয়, আমার আসলে লাকড়ি চুলায় রান্না করে অভ্যাস, তো আমার মনে হয় যে আমি মনে হয় লাকড়ি চুলায় রান্না করলে আমার ভালো লাগে, বড় বড় কড়াইতে হাঁড়িতে। এই প্রেশার কুকার মুকারে গেলে আমার ভালো লাগে না। তারপরে দিয়ে আজকে রান্না করে প্রেশার কুকার আমার দুই তিনটে, তারপর আমি লাকড়ি চুলায় বেশি রান্না। হ্যাঁ দেখেন নতুন প্রেশার কুকারে রান্না বসাই দিচ্ছি। আমি যেহেতু সরিষার তেল খাই, এই সরিষার তেল দিয়ে রান্না করতেছি। আমি এখানে পেঁয়াজ মরিচ কষাইতেছি, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে মশলা দিয়ে কষায়, তারপরে এর মধ্যে যে মুরগির পোষ দিয়ে দেবো। আর এখানে যে চাল ডাল ধুয়ে রেডি করে রাখছি, এগুলো একবারে মুরগি কষানো হয়ে গেলে এটার মধ্যে একবারই দিয়ে দেবো। তার সাথেই থাকুন আর দেখতে থাকুন পুরো ভিডিও। ওই যে সাফিন বেরোয়েছে ঘর থেকে, আর ফান তো এই ঘর থেকে সাফিনকে ঘরে যাবে লিগে অনেক কান্তাছে। বৃষ্টিতে দিই মুরগিও ভিজা গেছে রে। আর ফান ওই যে একলা একলা শুয়ে রয়েছে, কইতাছে সাফিনকে ঘরে যাই, আমি তো যাবার দিলাম না, আমাকে ভিজবো দেখি। তুমি সাইফার কিউট ছাতা নিয়ে আইছ যাও। ওই যে দেখো আর ফান ওই ঘরে ওই অন্ধকারের মধ্যে একলা শুয়ে দিছে। আর এই যে দেখবি তো রান্না বসাই দিছি। এই দেখেন মশলাটা কষানো কত সুন্দর হয়েছে, কালারটা কত সুন্দর হয়েছে। নতুন প্রেশার কুকারে আজকে খিচুড়ি রান্না। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে মাংসটা দিয়ে দেবো। বৃষ্টির দিনে কার কার খিচুড়ি পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার তো খুব ভালো লাগে। বৃষ্টি নামলেই মনে হয় খিচুড়ি রান্না করবো। তবে যারা এই বৃষ্টির মধ্যে ঘূর্ণিঝড়ের মধ্যে অনেক বিপাকে আসে, তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের হেফাজত করুক। অনেক অনেক জায়গার মানুষ অনেক বিপদে আছে, আল্লাহ সবাইকে হেফাজত করুক, সুস্থ রাখুক, ভালো রাখুক। সবাই সবার জন্য দোয়া করবেন। আর কার কার খিচুড়ি পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। যে মাংস কষানো হয়ে গেছে, মাংসের মধ্যে আমি এবার চাল ডাল ধুয়ে রাখা চাল ডাল দিয়ে দিচ্ছি। এখন ভালো করে কষানো হয়ে গেছে, চাল আর ডাল দিয়ে করো পানি দিয়ে দেবো। দেখেন বাইরে এখনো পর্যন্ত বৃষ্টি চলতে আছে। আমাদের পানি দিয়ে তারপর ডাকনা দিয়ে ঢেকে দেবো, আস্তে আস্তে চাল ফুটতে থাক। দেখেন বেলা বাজে দুইটে, এখনো পর্যন্ত একটু বৃষ্টি থামে নাই। সারাদিন বৃষ্টি হইতেছে, আমরা যে খিচুড়ি খাওয়া দাওয়া করার পর শুয়ে রয়েছি, এখন কি করুম, আর বের হওয়ার তো উপায় নাই সারাদিন বৃষ্টিতে। তো বাইরে বৃষ্টি আর আমরা ঘরে বসে রয়েছি, কত বৃষ্টি হইতেছে। সবাই মিলে একসাথে খিচুড়ি খাইলাম, খিচুড়ি রান্না হয়ে গেছে। আমার ছোটো যা, আমার দেবর, বাচ্চারা সবাই একসাথে খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া শেষ করে এখন বৈশা দিচ্ছি, কী করুন বৃষ্টির মধ্যে। এই যে দেখেন একদম অরিজিনাল গাছ পাকাম, এই যে এক ঝুড়ি আমি বসছি। বাহিরে বৃষ্টি, ঘরে বসে বসে আমি খেতেছি। আচ্ছা না ফান আমরা দেখাও কত মিষ্টি পাকা। এই দেখেন একদম হলুদ চকচকে আম, এখন বসে বসে আম কাটতেছি আর খাইতেছি। বৃষ্টির মধ্যে বাইরে যাওয়ার তো উপায় নাই, কী করবো, বসে বসে আম খাই গাছ। এই যে দেখেন সারা দিন আজকে বৃষ্টি হওয়ার কারণে রাত হয়ে গেছে, তাও কারেন্ট আসে নাই, চার্জার লাইট জ্বালাই দিছি। আর এই যে রাত্রের বেলাও সেই খিচুড়ি বিরিয়ানি এগুলি সবাই একসাথে খাইতেছে। এই যে বিরিয়ানি খাইতেছে সাইফা, আরফান, সাফি, আর ওই যে প্রেশার কুকারের মধ্যে খিচুড়ি রয়েছে দিতেছে।
শ্মশানেও শ্মশানেও শ্মশানে আমি লাইজ লেখাও। এখনও পর্যন্ত কিন্তু এই যে রাত হয়ে গেছে, তাও বৃষ্টি হইতেছে, মানে অনবরত সারা দিন বৃষ্টি চলতে আছে, অন্ধকার গুটগুটি অন্ধকার। আজকে কারেন্ট নাই, কীভাবে ক্লাপার নিয়ে ঘুমাসবো জানি নাই। এই এই বিল্লু তুমি কি করো?